হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন 5টা বাজে আর আমি যাওয়ার জন্য রেডি। বাবা আমাকে বাস স্ট্যান্ডে ডাকতে আসলো, পরে বাবা চলে যাবে। নেবে বললাম জেলখানা মোড়ে, এখনো বৃষ্টি হচ্ছে, বলে যে যাওয়ার যে কি হবে বুঝতে পারছি না, দেখি কি হয়, যাই কি না। এখন আমি কলেজ যাচ্ছি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ থেকে দাঁড়াইছিলাম, তো দিও আমাকে দিয়ে আসছে, আমাদের রুমে ডিপার্টমেন্টে। অনেকদিন পরে এদের সাথে দেখা ভাই, চল। আর অনেকেই আসে আমাদের ডিপার্টমেন্টে একটু সবার সাথে মজা টজা করে, নাকি লাস্ট ক্লাস হবে হয়তো। সবারই অনেক দুঃখ, কিন্তু আমার জীবনে ওইরকম কোনো দুঃখ নাই। এটা না, এটা না, ভুল করিস কেন, আসিস না দেখে। এই দেখ আমি আসি না, তুমিও ঠিক ডিপার্টমেন্টে আসলাম। আমি এটা ম্যাডামের জন্য বানিয়ে এনেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামই আসেনি, তো স্নেহাকে মন খারাপ হয়ে গেল, দিতে পারবে না। মনটা প্রচুর খারাপ, আমার কবিতা লিখতে স্নেহাকে ভালো লাগলো, আমার স্যার ম্যামের জন্য আনলো কিন্তু এটা দিতে পারবে না, ভীষণ দুঃখ ভাই। সবাই দাঁড়া এক মিনিট, হ্যাঁ ওয়েট কর, সবাই দাঁড়া যায়, আমি এটা স্ট্যাট ঠিক করে নিই। সবাই দূরে যাই, একটু দূরে না গেলে হবে না, দূরে যাই, দূরে দূরে দূরে, আরো দূরে। চলো আমাদের ছবি তুলতে তুলতে পুরো গরম লাগে। আমার তেমন ভাবে কোনো কিছু নেওয়া হয়নি, আজকে রেজাল্ট দিব আর একটা এক্সাম তালিকা চলছে। অনলাইন এক্সামে অনেক ভালো নাম্বার পেয়ে গেলাম, অফলাইনে হলে পেতাম না, দিগত বল পাশ করতাম কোনো রকম। শেষ আমাদের কলেজ, এখন আমরা বেরিয়ে পড়বো, আবার দেখা হবে, আবার দেখা হবে তোদের সাথে খাতা জমা দেওয়ার দিন, এর মাঝখানে আর দেখা হবে না। স্নেহা প্রার্থনা আর আমি টোটো নেই, তো হেঁটে হেঁটেই যাচ্ছি, রাস্তায় প্রচুর ভিড় ভাই, কলেজের সামনে এত ভিড়, আর ওই যে কলেজ পার করে গেলাম, আর আসতে হবে না, শেষ একদম, এত ভিড় রাস্তায়, রাস্তার মাঝখান দিয়ে আমরা বাচ্চা বাচ্চা যাচ্ছি, সব বাচ্চা কচি কচি খুকি। মোমোর খুব ভালোবাসা আমার প্রতি, আমার প্রতি নাই, তার জন্য আমাকে দিয়েছে।
দাঁড়া দাঁড়া দিচ্ছি দাঁড়া ওই ওইখানেই আছে চল নাই আমার ভালোবাসা ওখানে এটা একটু ভালোবাসা দেওয়ার জন্য আমি দুটো বন্ধুর সাথে বেরালাম চিকেন কাটুকরা আমার চ্যানেলের নাম বিভাগ ব্লগ সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম স্বপ্ন লেখা সাবস্ক্রাইব করে দিও সবাই ইউটিউবার ভাই এটা নিয়ে নিয়ে আমার ভালো হচ্ছিল দেখলি দেখ আমাদের ভবিষ্যৎ অন্ধকার তাদের আমরা সবাই হেটিং অন্ধকার বলে এখন উজ্জ্বলের পথে যাচ্ছি আমরা চল তোমরা সিঙ্গারা খাও আমরা এখন সিঙ্গারা খেয়ে নেই তারপর আবার টাটা 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 বাই